আচ্ছা, আমরা আজকে এসে গেছি বিড়াইটিতে, টুবাইয়ের কাছে। একদম টুবাইয়ের কাছে কিছু কালেকশন আছে, আমরা দেখে নিতে চাই। প্রথমে আমার হাতে আছে এটা রড, এই ডোবারম্যান, সরি ডোবারম্যান, ডোবারম্যান আছে। মেল ফিমেল উভয় আছে? এই মেল ফিমেল উভয় আছে। আপাতত যে দুটো দেখছেন দুটোই ডোবারম্যান মেল আছে, মেল আছে, ঠিক আছে। ফিমেল পার্টির বাড়িতে রয়েছে আমার, ঠিক আছে। ফিমেল যদি কেউ চায়, ফিমেলও এই লিটারের ফিমেলও অ্যাভেলেবেল হয়ে যাবে। এই লিটারে কটা বাচ্চা আছে? এই লিটারে তিনটে বাচ্চা আর আছে, একটা ফিমেল, একটা ফিমেল আর এই দুটো মেল, দুটো মেল আছে একদম। এর তো দেখছো, ব্যাক থেকে দেখো, খুব দারুণ কোয়ালিটির বাচ্চা আছে। রিঙ্কেল দেখতে পাচ্ছো, কান ক্রপিং করলে এই রকম লেভেলে দাঁড়াবে, সব থেকে বড় কথা। এই দুটো বাচ্চাই কিন্তু ইউরোপিয়ান লাইনের বাচ্চা আছে, এটা কিন্তু আমেরিকান লাইনের বাচ্চা না, এটা ইউরোপিয়ান লাইনের বাচ্চা আছে। পাপ্পি খুব ভালো কোয়ালিটির পাপ্পি, যারা ডোবারম্যান লাভার তাদের জন্য এই বাচ্চা দুটো একদম আইডিয়াল বাচ্চা। যারা বাচ্চা ডোবারম্যান, যারা লাভার, যারা ডোবারম্যান ভালোবাসেন, যারা গার্ড লাইন এর কুকুর পুষতে চান, যারা গানডগ পুষতে চান, তাদের জন্য এই ডোবারম্যান পাপ্পি দুটো বেস্ট পাপ্পি আছে। কেউ পেপার দিয়ে যদি নিতে চায়, পেপার উইথ মাইক্রোচিপ এসিআই রেজিস্টার্ড দিয়ে নিতে চায়, তাও প্রোভাইড করতে পারবো, কোনো অসুবিধা নেই। তার কারণ মা বাবা দুইজনের বোথ সাইডই পেপার আছে। খুব ভালো কোয়ালিটির বাচ্চা, যারা মানে ডোবারম্যান, আমি আবার বলবো, যারা ডোবারম্যান লাভার আছো, যারা ডোবারম্যানের জন্য মানে একদম ডোবারম্যান খুঁজছে। এর আগেও আমাকে অনেকেই ভিডিওতে কমেন্ট করেছিল, দাদা তোমার ডোবারম্যান দেখতে চাই, তো ডোবারম্যানের পিক বাচ্চা পাচ্ছিলাম না বলে, সেজন্য তখন ছিল না বলে স্টকে, সেজন্য দেখাতে পারিনি। এই মুহূর্তে বেস্ট কোয়ালিটির ডোবারম্যান পাপ্পি রয়েছে। এর বয়স রয়েছে আজকে নিয়ে 43 ডেজ, 43 ডেজ বয়স। নিয়ার অ্যাবাউটও খুব ভালো, গ্লোজি প্রচন্ড, নিয়ার অ্যাবাউট 3.5 কিলোর উপরে আছে, 3.5 কিলো বেশি ওয়েট আছে। আপনারা কেউ যদি চান যে ভ্যাকসিন করে দেওয়ার জন্য, ভ্যাকসিনও আমরা প্রোভাইড করবো, ভ্যাকসিন করে দেবো। এবং সব থেকে বড় একটা অফার চলছে আমাদের দত্তা পেটস অ্যান্ড ক্যানেলের, 70 কিলোমিটার অবধি হোম ডেলিভারি, 70 কিলোমিটার অবধি আমরা হোম ডেলিভারি দিচ্ছি, মানে 70 কিলোমিটার অবধি তুমি বাড়িতে পৌঁছে দিচ্ছো বিনা বিনা চার্জে, একদম একদম, ঠিক আছে। আচ্ছা, টুবাইয়ের কাছে আমরা এবার দেখতে পাচ্ছি জিএসডি একটা পাপ্পি, একদম জিএসডি মেল বাচ্চা আছে। এটা হচ্ছে গিয়ে জনেরই বাচ্চা, জনের পিক অফ দা লিটার। এর বয়স হচ্ছে 38 ডেজ, 38 ডেজ, 38 ডেজ জনের বাচ্চা। ও ক্যামেরা করছে বলে এই জন্য এত ই করছে। জনকে যারা দেখেছে তারা তো জানে, জনের জন হচ্ছে লং কোট আছে, ও যেটা আছে হচ্ছে সেমি কোটের বাচ্চা আছে। দাঁড়া না, স্ট্যাক কর, কালারটা দেখতে পাচ্ছেন, বড় হলে কিন্তু এই কালারটা চলে আসবে ওর গায়েও, এর কাছেও চলে আসবে, একদম। মানে এটা ট্যান হয়ে যাবে, এটা হালকা আছে, ট্যান হবে, অনেকটা ডিপ হবে, অনেকটা ডিপ হবে, অনেকটা ডিপ হবে। আচ্ছা, এই কি মার্কস, ব্ল্যাক মার্কস হবে না? এটা ব্ল্যাক মার্কস আছে, বাচ্চা আছে, ব্ল্যাক মার্কস আছে, ঠিক আছে। আর পশমের 38 ডেজ। আচ্ছা, মেল না ফিমেল? এটা মেল আছে, মেল বাচ্চা কটা আছে এই লিটারে? বাচ্চা এই লিটারে, এই লিটারের এই মেল বাচ্চাটা হবে। এবং তার সাথে কেউ যদি অন্য লিটারের মেল ফিমেল যদি কেউ চায়, এটা বিগ পিক অফ দা লিটার আছে। আচ্ছা, তোমার বাচ্চা তো ডগ আছে, একদম একদম একদম, পেয়ে যাবে। আরো বাচ্চা অন্যান্য লিটারও আমার রেডি অলরেডি হয়ে রয়েছে, ঠিক আছে। সেখান থেকেও যদি বাচ্চা চায়, সেই বাচ্চাও আমি প্রোভাইড করতে পারবো, কোনো অসুবিধা হবে না। আর আরেকবার বলে দিই, আমার ফোন নাম্বারটা হচ্ছে 9836176084। আর আসতে হলে কিভাবে আসবে? যদি কেউ আসতে চায় তাহলে বেলগুরিয়া অথবা বিরাটি স্টেশন, নিয়ারেস্ট স্টেশনে নেবে, অটো কিংবা বাস ধরে আপনার 201 বাস স্ট্যান্ড অথবা বটতলা বললেই হবে, একদম 5 মিনিটের ডিস্টেন্স আছে দুটো স্টেশন, বেলগুরিয়া বিটুইন বিরাটিতে। আর যদি কেউ গুগল সার্চ করে আসতে চান তাহলে দত্তা পেটস অ্যান্ড ক্যান্ডেলের দিলেই ওখানে আমার ম্যাপ থেকে শুরু করে লোকেশন সব দেওয়া রয়েছে, ওখানে ডিটেলস পেয়ে যাবেন। ফোন নাম্বারটা একবার বলো, 9836176084। ও দেখতেই পাচ্ছেন, কেউ যদি পেপার চান পেপারও পেয়ে যাবেন, পেপার উইথ মাইক্রোচিপ রয়েছে, জনেরও পেপার রয়েছে। পেপারের জন্য কত টাকা এক্সট্রা লাগে? পেপারের জন্য যে দাম আছে সেই দামের থেকে আপনার 3000 টাকা এক্সট্রা পড়বে। ও যা দাম হবে, দামের জন্য তোমরা ভাইয়ের সাথে কন্টাক্ট করে নেবে। অনেকে বলে যে দত্তা পেটস অ্যান্ড ক্যানেলে দাম কেন মেনশন করা হয় না, দাম মেনশন করা হয় না, এক এক সময় কুকুরের রেট এক এক রকম থাকে। যারা আছে অনেক সময় পুরনো ভিডিও দেখে, অনেক সময় দেখার পরে দাম তখন অনেক হাই থাকে, কিন্তু তারা তখন কিন্তু বুঝতে চায় না যে কেন দামটা বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। সেই জন্য দাম আমরা মেনশন করি না, আমি অন্তত দত্তা পেটস অ্যান্ড ক্যানেলের থেকে মেনশন করা হয় না। সিরিয়াস বায়ার যারা আছে তারা যদি পার্সোনালি কোনো সময় ফোন করে,
আমরা অবশ্যই সেখান থেকে বলে দেই, ঠিক আছে? যারা মানে যারা সিরিয়াস বায়ার হবে তারা অবশ্যই আমাকে কল করো, মেসেজের থেকে কল করলে বেশি রেসপন্সটা দেওয়া সম্ভব হয়, তা নাহলে একদম একদম ডাইরেক্ট কল করার কথা বলছি। আমরা দেখতে পাচ্ছি ল্যাব, হ্যাঁ, ওর নাম মটু, সবাই জানে যে মটু ওর নাম। পেপার উইথ মাইক্রোচিপ রয়েছে, শর্ট টেল, বিগ হেড, পাঁচ ফেস, ঠিক আছে? আর এই বাচ্চাটা দেখতে পাচ্ছ, বাচ্চাটার মুখটা একটু দেখাও, তাহলে বুঝতে পারবে বাচ্চাটার সব থেকে খাসিয়াত হচ্ছে বাচ্চাটা ব্লু আইজ। এইটা রেয়ার পাওয়া যায়, ব্লু আইজ পাপি। তো কেউ চাইলে পেপারও পেয়ে যাবে, পেপার মাইক্রোচিপ সমেতও পেয়ে যাবে, অথবা উইদাউট পেপারও পাবে, কোনো অসুবিধা নেই। কেউ ফিমেল চাইলে ফিমেলও পাবে, ফিমেলের নাকটা ব্ল্যাক নোজ হবে, আর মেলের মধ্যে যেটা আছে ব্লু আইস পিঙ্ক নোজ। দারুণ বাচ্চা কোয়ালিটি, আপনারা একটু তার বাবাকে দেখে নিন কোয়ালিটিটা কি। বড় হলে ঠিক এই কোয়ালিটি আসবে যেটা ভাই বললো, শর্ট টেল, হেডটা দেখুন, হ্যাঁ, আজকে ওর বয়স হচ্ছে কি 42 ডেজ বয়স এজ আছে, 34 দিন বয়স, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বডি ওয়েট কেমন হবে? 42 ডেজ বডি ওয়েট 3 কিলো অ্যাবাভ, 3 কিলোর উপরে হবে ওজন, 3 কেজি অ্যাবাভ হবে। আর বাচ্চা সলিড বাচ্চা আছে, মেল পাপি আছে। এটা নিতে গেলে তোমরা অবশ্যই টুবাইয়ের সঙ্গে যোগাযোগ করো, একদম। রয়্যাল কেনেল ম্যাক্সি স্টার্টার খাচ্ছে, কেউ যদি চায় যে পাপিডিপি ভ্যাকসিন করে দিতে হবে তো পাপিডিপি ভ্যাকসিন করে আমরা প্রোভাইড করব, দেয়া হবে। আর সবথেকে বড় কথা, এই বাচ্চাটা হচ্ছে গিয়ে খুব রেয়ার কোয়ালিটির বাচ্চা, যে ব্লু আই, ঠিক আছে? ব্লু আই, এই আইটা দেখতে পাচ্ছ, চোখের কোয়ালিটি দেখতে পাচ্ছ, খুব সুন্দর। আমরা জানি যে হাস্কির ব্লু আই হয়, অনেকে জানো না হয়তো যে ল্যাব্রাডরেরও ব্লু আই হয়, ঠিক আছে? অবশ্যই। এবার আমরা সিট জুবিট দেখতে যাই, আচ্ছা, এটা দেখতে পাচ্ছেন, এটা 2 মান্থের বাচ্চা আছে, খুব ভালো কোয়ালিটির বাচ্চা আছে। আচ্ছা, এর ফার কোয়ালিটি দেখতে পাচ্ছেন আপনারা, কত সুন্দর ফার কোয়ালিটি, স্কিন দেখতে পারবেন না, নোজ একদম চ্যাপটা আছে, পুরো অরিজিনাল সিটজু বাচ্চা আছে। ট্রাই কালারের উপরে 2 মাস বয়স 2 মান্থ বয়স, একদম রেডি বাচ্চা আছে। ভ্যাকসিন একটা ভ্যাকসিন করা আছে, আচ্ছা, পাপি ডিপিটা হয়ে গেছে, পাপি ডিপি করা আছে, আর সেকেন্ড ভ্যাকসিন যেটা হচ্ছে DHPPIL যেটা আছে, আচ্ছা, এটা করতে হবে, আর কিছুদিনের মধ্যে DHPPIL করতে হবে, করবে সেকেন্ড ভ্যাকসিন করার পরে তারপরে DHPPIL করতে হবে। আচ্ছা, এটা মেল ফিমেল উভয় আছে? এটা মেল আছে, আমার হাতেরটা, এটা ফিমেল আছে, আপনার হাতেরটা ফিমেল আছে। আচ্ছা, এই কোয়ালিটিটা আপনারা দেখে নিন, ফার কোয়ালিটি দেখে নিয়েছেন, 2 মাসের বাচ্চা, পাপি ডিপি করা আছে, ডিওয়ার্মিং করা আছে, আর আপনারা চাইলে সেকেন্ডটাও দিয়ে দেওয়া হবে, এবং দামের জন্য টুবাইয়ের সঙ্গে যোগাযোগ। সবথেকে বড় কথা হচ্ছে এই বিশ্বকর্মা পুজো, আর বিশ্বকর্মা পুজো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, বিশ্বকর্মা পুজোর অফার হচ্ছে এটাই, সিজু বাচ্চা যারা নেবেন তাদের জন্য 1 মাসের 1 মান্থের খাবার ফ্রি থাকবে। আচ্ছা, ওরা যে খাবারটা খাচ্ছে সেই খাবারটা ফ্রি থাকবে, যে স্টার্টারটা খাচ্ছে সেই স্টার্টারটা আপনার ফ্রি থাকবে 1 মাসের জন্য, একদম। যে বাচ্চাটাই নিক, মেল বা ফিমেল, মেল অথবা ফিমেল যেটাই নিক, সেটার জন্য 1 মাসের খাবার ফ্রি, আর দুটো নিলে দুজনেরই 1 মাসের খাবার ফ্রি, 1 মাস 1 মাস করে 2 মাসে হয়ে যাচ্ছে তাহলে, না না, দুজনেরই 1 মাসের খাবার ফ্রি, 1 মাসের করে খাবার ফ্রি, হ্যাঁ, ঠিক আছে। আর ছোট্ট বিট তো খুব সুন্দর, যদি কারোর অল্প জায়গা থাকে তার পক্ষে, এবং খরচাও, আজকে দেখুন ফ্ল্যাটে যারা থাকে কিংবা ছোট স্পেসেস যাদের, তাদের জন্য খুব বেস্ট হচ্ছে গিয়ে সিটজু পালন করা, তার কারণ সিটজু খুব বেশি, অনেকে বার্কিং এর প্রবলেম হয়, বার্কিং এর একটা সমস্যা থাকে যে আওয়াজ করে, সিটজু কিন্তু খুব বেশি আওয়াজ করে না, সেই জায়গা থেকে সিটজু অনেক শান্ত কুকুর, এবং কোথাও আপনারা ঘুরতে গেলেন কিংবা কারে করে কোথাও গেলেন ঘুরতে, সেখানে ক্যারি করা খুব সহজ। এবং সব থেকে বড় যেটা, মানে সব থেকে বড় ব্যাপার যেটা, যে সিটজুর যেটা মেন সব থেকে সুবিধা সেটা হচ্ছে যে আপনার খুব ছোট জায়গাতে মধ্যে থেকে যেতে পারে, থেকে যাবে ওর মধ্যেই, ওর এক্সারসাইজটা হয়ে যাবে, একদম একদম একদম। আপনি পরবর্তীকালে যদি খাঁচায়ও রাখতে চান যে আমি রাত্রিবেলাটুকুনি খাঁচাতে রাখবো, রাত্রিবেলাটুকুনি খাঁচায় রাখলেন, আবার সকালবেলা কিছুক্ষণ ছাড়া থাকলো, এরকম ভাবেও আপনারা রাখতে পারবেন। ফ্ল্যাটে যারা থাকে তাদের জন্য একদম আইডিয়াল ব্রিড। আর এই লোমের জন্য কি কিছু এর
রুমের জন্য দেখুন এই মুহূর্তে ড্রাই বাথ একটু দিতে হবে। আচ্ছা, ড্রাই বাথ এখনো স্নান করানো শুরু হয়নি, ঠিক আছে বাচ্চা। আচ্ছা, তার পরবর্তীকালে তো সপ্তাহে একবার করে এক থেকে দুবার স্নান করালে ভালো হয়, এবং তার সাথে একটু ব্রাশটা করতে হবে, ব্রাশটা করতে হবে। আবার কেউ কেউ যদি চান যে তাদের যদি ভাবেন যে পশম রয়েছে, ফারের প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে অনেকে ট্রিমিং করে রাখতেই পারেন। হ্যাঁ, অনেকে করে, সেই জায়গা থেকে ট্রিমিংও আপনি করে রাখতে পারেন।